মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি এখানে আর থাকবো না, আমি চলেই যাই। তুমি বুঝি ঘটকালি করতে এসেছো? হ্যাঁ তাই করতে এসেছি, উত্তরটা দে, না করেছিস কেন বিয়েতে? আরে ধ্যাত্রিকে, ওই হুকুমকো হ্যাংলার সাথে বিয়ে কে করতে চায় বলতো? আর তাছাড়া অনু তো তোমাকে ভালোবাসেন, আমি কেন ওনাকে বিয়ে করতে যাবো? কারণ তুই আমার সতী নয়। মানে কি এসবে? সতীর মানে বুঝিস না, সেই আগেকার দিনে যেরকম হতো চুলো চুলি। এই না 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 না, আমি এসব কেন করতে যাবো? আমি এগুলো একদম করবো না। তুই আমাকে ভূত দিদি ডাকিস তো? হ্যাঁ ডাকি তো। জানিস ভূত কি করতে পারে? জানিস না? সত্যি সত্যি আমি তোর গলাটা টিপে দিতে পারি, ঘাড় মুটকে দিতে পারি। হাসছিস তুই? আমি সত্যি সত্যি তোর ঘাড় মুটকে দেবো রাধা ভাই। তাই মটকাবে, কচু পারবে? তুমি তো জানোই না কি করে ঘাড় মটকাতে হয়। চ্যালেঞ্জ করছিস তুই আমাকে? চ্যালেঞ্জ করছিস? কি করছিস? দেখতে না না বাইরে বাইরে হাত ধরে না, তবে ভেতরে ধরে। দমটা না কিরকম আটকে আসে জানিস তো? আসলে অনেকদিন আগে দম ফুরিয়েছে তো, তাই। শোনো না গো, আমি কি বলছিলাম? এই 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 না না, ওঠ, এখন আমার সঙ্গে গাল গল্প করতে হবে না। তা কি করবো আমি এখন? যেটা বলছি সেটা শুনবি, আদির ঘরে যাবি, গিয়ে ওকে বলবি তুই বিয়ের জন্য রাজি। আরে ধ্যাত তুই, আমি দুম করে এটা কেন বলতে যাবো? আর ওনাকে কেন বিয়ে করতে যাবো আমি? আমি বলছি বলে তুই করবি, আর তুই যদি আমার কথা না শুনে, আমি কিন্তু যা খুশি তাই করবো। আমি 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 বাইরে গিয়ে সবার সামনে কিন্তু বেরিয়ে চলে আসবো আমি বলে। আরে তুমি এরকম কেন করবে? তাতে তাতে তো তোমারই ক্ষতি হবে, তুমি থাকতে পারবে না। তুই আমার কথা শুনবি কিনা বল, বল শুনবি কিনা? এরকম বলছো কেন বলো তো? এতে তোমার কি লাভ? কোথায় হারিয়ে গেলে তুমি? আরে ও ভূত দিদি কোথায় হারিয়ে গেলে? তোকে ভাবতে হবে না, তুই আমার কথা শুনবি কি না? আমি কিন্তু বলে আমি যা খুশি তাই করে দেবো। আমি আমি আদির 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 ঘাড় মটকে দেবো বলে রাখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।